নমস্কার দর্শকবৃন্দ, আজ আমি আপনাদেরকে এমন কটি জিনিস বাড়িতে আনার কথা বলবো, যে জিনিসগুলি আপনি যদি বাড়িতে আনেন অবশ্যই আপনার সংসারের উন্নতি হবে, কল্যাণ হবে এবং সমূহ বিপদ থেকে আপনি অবশ্যই নিস্তার পেয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আমি আজকে আপনাকে শিবের ব্যবহার্য কিছু দ্রব্য আপনার বাড়িতে এনে রাখার পরামর্শ দিচ্ছি। আপনারা জানেন শ্রাবণ মাসের আর মাত্র কটি দিন বাকি রয়েছে, আর সারা শ্রাবণ মাস জুড়ে শিবের পুজো করা হয়। তাই আপনাদের উদ্দেশ্যে অনুরোধ করছি, এ বছরের মতো শ্রাবণ মাসে শিবের পুজো শেষ হয়ে যাবে, তাই শেষ কয়েকটি দিন আপনি যদি এইভাবে কটি জিনিস আপনার বাড়িতে আনেন তাহলে অবশ্যই উপকার পাবেন আশা করছি। পুরো ভিডিওটি দেখুন, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের সঙ্গে থাকার জন্য ধর্মকথা যে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই আপনার মনের যে কোনো প্রশ্ন নিচের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। প্রথম যে দ্রব্যটি আনার কথা বলবো সেটি হলো একটি ত্রিশূল। হ্যাঁ, আপনি কোনো বিশেষ দোকান থেকে একটি তামার বা পিতলের ত্রিশূল এই শ্রাবণ মাসের মধ্যে বাড়িতে নিয়ে আসুন, এবং আপনার ঘরে যে শিব বা শিবলিঙ্গ রয়েছে চার পাশে রেখে দিন। অবশ্যই যদি পারেন এটি তামার বা পিতলের নিয়ে আসবেন, এবং যাদের সামর্থ্য রয়েছে তারা একটি ছোট রূপোর ত্রিশূলও রাখতে পারেন। এই ত্রিশূল যদি আপনি এই শ্রাবণ মাসের মধ্যে বাড়িতে নিয়ে আসেন অবশ্যই আপনার উপকার হবে, আর্থিক উন্নতি হবে। অপর একটি গুরুত্বপূর্ণ দ্রব্য যা শিব ব্যবহার করে অবশ্যই এনে রাখতে পারেন, সেটি হলো ডমরু। ডমরু মানে যেটা আমরা চলিত বাংলায় বলে থাকি ডুগডুগি। যদি পারেন এখনই বাড়িতে এই শ্রাবণ মাসের মধ্যেই একটি ছোট ডুগডুগি নিয়ে আসুন এবং সেটিকে শিবলিঙ্গের পাশে রেখে দিন, অবশ্যই আপনার উপকার হতে বাধ্য। আপনাদের এর মাঝে জানিয়ে দিই, শিব হলেন এক প্রকার ফল প্রদানকারী দেবতা। আপনি যে ফল চাইবেন উনি কিন্তু সেই ফলই দেবে। অনেকের কঠিন রোগ থাকে, যে রোগ থেকে অনেকে উদ্ধার পায় না, সেই সমস্ত রোগীদের উদ্দেশ্যেও বলছি, আপনারা যদি মনে করেন যে ভক্তির সঙ্গে শিব পুজো করতে পারবেন তাহলে অবশ্যই শিবকে পুজো করুন, স্মরণ করুন এবং শিবের স্নান জল আপনি পান করতে পারেন, মাথায় নিতে পারেন, অবশ্যই আপনার উপকার হবে। তাই প্রত্যেকের জন্যই বলছি, যদি পারেন একটি ডমরু এই শ্রাবণ মাসে আপনি বাড়িতে নিয়ে আসুন, আপনার বাড়িতে অবশ্যই উন্নতি হবে, আর্থিক দিকের উন্নতি হবে, বিভিন্ন বিপদ আপনার নাশ হয়ে যাবে। আরেকটি দ্রব্য আপনি এই শ্রাবণ মাসে শিবের উদ্দেশ্যে নিয়ে আসতে পারেন, সেটি হলো নন্দী। নন্দী বলতে আপনারা প্রত্যেক শিব মন্দিরেই দেখে থাকবেন যে শিবের যে ঘরটি, অর্থাৎ মোট যে মেন মন্দিরটি, তার ঠিক উল্টো দিকে একটি ষাঁড়ের মূর্তি থাকে। আপনি যদি এই শ্রাবণ মাসে আপনার বাড়িতে একটি ছোট ষাঁড়ের মূর্তি নিয়ে আসতে পারেন এবং শিবলিঙ্গের ঠিক উল্টো দিকে যদি আপনি রেখে দিতে পারেন অবশ্যই আপনার উপকার হবে। তাই অনেকে হয়তো এই বিষয়টি জানেন না, শিবলিঙ্গ রাখলে এই নন্দীর মূর্তি রাখতে হয়। তাই যদি পারেন তাহলে এই শ্রাবণ মাসেই আপনি শিবলিঙ্গের পাশে
নন্দীর মূর্তি রাখুন, অবশ্যই আশা করা যাচ্ছে আপনি বিভিন্ন প্রকার বিপদ থেকে খুব দ্রুতই নিস্তার পেয়ে যাবেন। আপনি যদি পারেন এই শ্রাবণ মাস ভোর আপনি আকন্দ ফুল দিয়ে শিবলিঙ্গে পুজো দিতে পারেন, অবশ্যই আপনার উপকার হবে। অনেকের বাড়িতে হয়তো সম্ভব হয় না, আবার অনেকের বাড়িতে সম্ভব হয়। বাড়ির ঈশান কোণে যদি আপনি একটি আকন্দ গাছ লাগান তাহলে অবশ্যই আপনি তার ফলাফল বুঝতে পারবেন, ধীরে ধীরে আপনার বাড়ির উন্নতি হতে শুরু করবে। আর এই আকন্দ ফুল দিয়ে আপনি যদি শিবলিঙ্গে পুজো দেন তাহলে অবশ্যই আপনার উপকার হবে। তাই আপনাকে অনুরোধ জানানো হচ্ছে, আপনি যদি পারেন একটি আকন্দ ফুল আপনি প্রতিদিন এই শিবলিঙ্গে দেবেন। শিবলিঙ্গে কাঁচা দুধ এবং গঙ্গা জল সহকারে আপনি যদি ঢালতে পারেন তাহলে অবশ্যই উপকার পাবেন। শ্রাবণ মাস হচ্ছে শিবের জন্ম মাস, তাই এই শ্রাবণ মাসে আপনি যদি শিবলিঙ্গ পুজো করেন, আপনি যদি শিবকে ভক্তি ভরে ডাকেন তাহলে অবশ্যই আপনি আপনার বিভিন্ন বিপদ এড়িয়ে যেতে পারবেন। এই কারণেই শ্রাবণ মাসে শিবলিঙ্গ পুজো করা হয়। পৌরাণিক অর্থে এই শ্রাবণ মাসে সমুদ্র মন্থনের সময় গরল উঠেছিল। অমৃতের সঙ্গে যে গরল উঠেছিল সেই গরল সম্পূর্ণরূপে ধারণ করেছিলেন শিব, এবং শিব ধারণ করার ফলে শিব হয়েছিলেন নীলকণ্ঠ, এবং এই গরলের তার প্রচণ্ড জ্বালা করতে থাকে শরীর। তাই এই শ্রাবণ মাসভর শিবলিঙ্গে জল ঢেলে সেই গরল খাওয়ার জন্য তাকে শান্ত করা হয় এবং তাকে ঠান্ডা করা হয়। তাই আপনি যদি এই শ্রাবণ মাসে দুধ, গঙ্গা জল, ঘি এবং দই দিয়ে শিবলিঙ্গে পুজো করেন অবশ্যই উপকার পাবেন। এটি আমার কথা নয়, এটি হয়তো অনেক বন্ধুরা জানেন এবং অনেক বন্ধুরা জানেন না। আমাদের বাড়িতেও এটা হয়ে থাকে, তাই আপনাদেরকে অনুরোধ করছি যারা যারা জানেন না অবশ্যই আপনি যদি এই ক্রিয়াগুলো করেন ধীরে ধীরে আপনি তার ফলাফল পেতে থাকবেন। তবে ধর্মের বিষয়টি হচ্ছে এমনই, বিশ্বাস করে করতে হবে। আপনার যদি মনে প্রকৃত ভক্তি থাকে তাহলে অবশ্যই আপনি ভগবানের দয়া অবশ্যই পাবেন। তাই আপনি যদি প্রকৃত মনে ভক্তি ভরে কাজগুলি করতে পারেন তাহলে আপনার আর কোনো সমস্যা হবে না। তাই শ্রাবণ মাসের এই শেষ কটি দিন বাকি রয়েছে, আপনারা যদি এই শেষ কটি দিনে আপনাদের ইচ্ছা মতো এই শিবলিঙ্গে পুজো করেন, বেলপাতা দেন, দুধ, গঙ্গা জল, দই এবং ঘি দিয়ে আপনি শিবলিঙ্গকে স্নান করান, তাহলে অবশ্যই আপনি সমূহ বিপদ থেকে রক্ষা পেতে পারেন। এবং যারা আরও কঠোর রোগ ব্যাধিতে ভুগছেন তাদের উদ্দেশ্যে বলছি, অন্তত শেষ দিনটি, শ্রাবণ মাসের যে শেষ দিনটি আছে আপনারা বার করতে পারেন, আপনারা হব্যিষি করতে পারেন। এই ভগবানের উদ্দেশ্যে অবশ্যই আপনাদের রোগ ব্যাধি স্বয়ং যে মঙ্গলময় শিব আপনাদের ব্যাধি নিয়ে নেবেন এবং আপনারা সেই রোগ ব্যাধি থেকে মুক্তি পাবেন। আজকে ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই নিচে লিখে জানাতে ভুলবেন না। যদি আপনার মনে হয় যে আপনি এই সংক্রান্ত আরও কিছু জানেন, অবশ্যই আমাদের প্রত্যেক ভিউয়ার্সের জন্য আপনার বক্তব্য নিচের কমেন্ট সেকশানে লিখে জানান, এবং চ্যানেলের সঙ্গে থাকার জন্য সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। এখনকার মতো এ পর্যন্তই, নমস্কার।